আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পারতেছেন আপনাদের সামনে আমি একটা মেডিসিন রাখছি যেটার নাম দেওয়া আছে ডিসেফা। এটা ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটা প্রোডাক্ট। তো এই ডিসেফাটা আসলে কী কী কাজে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করবেন সেই বিষয়ে একটু আলোচনা করবো। আসলে ডিসেফার যে মূল উপাদান যেটা দিয়ে তৈরি সেটা হলো কালোজিরার তেল। আপনি বলতে পারেন ডিসেফাটা আসলে একটা কালোজিরার তেল। আমরা একটা কথা বলে রাখি, আমরা সবাই জানি কালোজিরা কিন্তু শুধুমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। মৃত্যু ব্যতীত যত সকল রোগ আছে পৃথিবীতে সকল রোগের ঔষধ হলো এই কালোজিরা। তো এইটা কালোজিরা দিয়ে তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ডিসেফা। তো আমরা একটু এই সম্পর্কে জানবো। ওষুধটা কিন্তু খুবই সস্তা, খুব বেশি দাম নয়। এটা 350 টাকা পুরো প্যাকেটের দাম। এই প্যাকেটের মধ্যে থাকা হলো আপনার 5 পাতা, তাহলে 1 পাতার দাম হলো 70 টাকা, 7 টাকা পিস বলা যায় একটা ক্যাপসুল। ক্যাপসুলগুলো সব জিলেটিন ক্যাপসুল। চলুন একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখানোর আগে আমি একটা কথা বলবো, সেটা হলো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, এই যে ক্যাপসুলগুলো দেখতে এরকম, এদিকে কালো আর এদিকে যদি ঘোরায় তাহলে এরকম কালার। তো এই হলো আপনাদের ডিসেফা বা কালোজিরার তেল। এরপরে আসুন এটা কীভাবে খাবেন এবং কেন খাবেন সেই বিষয়ে আলোচনা করা যাক। প্রথমেই আপনাদের এই ডিসেফা নিয়ে একটু পরিচয় করাই দিই। সেটা হলো এটা কালোজিরার তেল 500 মিলিগ্রাম সফট জিলেটিন ক্যাপসুল, এবং এটার বৈজ্ঞানিক নাম হলো নাইজেলা স্যাটিবা। বৈজ্ঞানিক নামটা কি? নাইজেলা স্যাটিবা। এই প্রতিটি ক্যাপসুলের মধ্যে 500 মিলিগ্রাম আপনি কালোজিরার তেল পাবেন। এই ডিসেফাটা আসলে সর্দি, কফ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, শরীর ব্যথা, জ্বর, বদ হজম, যাদের ঠিকমতো হজম হয় না এবং বমি বমি ভাব বা বমি করে যারা, এরপরে যাদের বুকের দুধ খুব কম পায় বাচ্চারা, শিশুদের যারা বুকের দুধ দেয় কিন্তু বাচ্চা বুকের দুধ কম পায় তাদের ক্ষেত্রে, এরপরে একজিমা এবং কাটা ছেঁড়ায় খুব ভালোভাবে এটা নির্দেশিত। এছাড়া এই ঔষধটা কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় দিবে এবং প্রচণ্ড পরিমাণ ইমিউনিটি বুস্ট হবে। এছাড়াও রক্তের যে শর্করা আছে এই শর্করা এবং রক্তচাপ কমাতে, এছাড়াও আরেকটা বিশেষ উপকার সেটা হলো চুল পড়া রোধ হয়ে এটা বিশেষভাবে কার্যকর। অর্থাৎ আপনি যদি চুল পড়ার রোগী হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই কালোজিরার তেল খেতে পারেন, তাহলে আপনার চুল পড়া কমে যাবে। আর একটা কথা বললাম, রক্তচাপ যদি কমাইতেছেন তাহলে এটা আপনি খেতে পারেন, এবং রক্তের মধ্যে যে শর্করা আছে শর্করার পরিমাণটাকেও সে কী করে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা একটু আপনাদেরকে জানাবো যে এটা আসলে কীভাবে খাবেন। সেটা হলো যে একটি করে ক্যাপসুল দৈনিক 2 থেকে 3 বার এটা খেতে হবে। এর বেশি খাওয়া যাবে না, বেশি খাইলে আপনার পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা হতে অর্থাৎ আন্তরিক যে গোলযোগ আছে সেটা দেখা দিতে পারে। তো এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা হলো যে সচরাচর এই কালোজিরার তেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, নাইকেই। হ্যাঁ, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিন্তু আপনার এটা অন্যান্য ওষুধের সাথে আপনি খাইতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ ডিসেফা ক্যাপসুলটা যে কোনো ভিটামিন, মিনারেল বা ভেষজ সাপ্লিমেন্টের সাথে গ্রহণ করা যাবে, কোনো প্রকার সমস্যা নাই। আর গর্ভাবস্থার ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হলো গর্ভাবস্থা কালোজিরার তেলটা আসলে অনুমোদিত নয়। সেক্ষেত্রে গর্ভাবস্থায় যারা আছেন তারা কালোজিরার তেল খাবেন না। এবং যদি আপনার বাচ্চা হয়ে যায়, অর্থাৎ বাচ্চা বুকের দুধ খায়, অর্থাৎ দুগ্ধদানকারী মা যারা আছেন এই মায়েদের ক্ষেত্রে মাতৃ দুগ্ধের পরিমাণ বৃদ্ধির জন্য এই কালোজিরার তেল সেবন করা উচিত এবং খুবই বেশি কার্যকরী। তো যাদের বাচ্চারা মায়ের দুধ পাচ্ছে না বুকে ঠিক মতো, তাদেরকে এই ডিসেফা খাওয়াইতে পারেন। এছাড়াও যদি এই ডিসেফা সম্পর্কে আপনি আরও কোনো কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।